নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতাদের নিয়ে। আমরা প্রায়ই জেনে থাকি বিখ্যাত ব্যক্তিদের উপাধিগুলি, কিন্তু সেই উপাধিগুলি কারা কারা তাদেরকে দিয়েছিলেন সেটি সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করব। দেখো, সবার প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল বিশ্বকবি। আর বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। খুব ভালোভাবে মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল বিশ্বকবি আর উপাধিটা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। দেখো রামমোহন রায়। রামমোহন রায়ের উপাধি ছিল ভারত পথিক, আর রামমোহন রায়কে এই ভারত পথিক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পরেরটা, মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধীকে অর্ধনগ্ন ফকির উপাধি দিয়েছিলেন চার্চিল। খুব ভালোভাবে মনে রাখবে, অর্ধনগ্ন ফকির এই উপাধি দিয়েছিলেন চার্চিল মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা যাকে গান্ধীজি বলে চিনি। খুব ভালোভাবে এটা মনে রাখবে। দেখো পরেরটা, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পরেরটা, মালাধর বসু। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন বারবাক শাহ। দেখো পরেরটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাতীয়তাবাদের ঋষিকে বলেছিলেন অরবিন্দ ঘোষ। খুব ভালোভাবে মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাতীয়তাবাদের ঋষি বলেছিলেন অরবিন্দ ঘোষ। দেখো পরেরটা, অরবিন্দ ঘোষকে যোগীরাজ উপাধি কে দিয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব ভালোভাবে মনে রাখবে। দেখো পরেরটা, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দিয়েছিলেন কে? দেশবাসী। দেখো পরেরটা, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালোভাবে এটা মনে রাখবে, এটা প্রায়ই পরীক্ষায় এসে থাকে, প্রিয়দর্শিনী উপাধি কার ছিল? ইন্দিরা গান্ধীর ছিল, আর এই প্রিয়দর্শিনী উপাধিটাও ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পরেরটা, বালগঙ্গাধর তিলকের উপাধি কি ছিল? আধুনিক ভারতের স্রষ্টা। আর আধুনিক ভারতের স্রষ্টা এই উপাধিটা বালগঙ্গাধর তিলককে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি ছিল দেশপ্রিয়, আর এই দেশপ্রিয় উপাধিটা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দিয়েছিলেন দেশবাসী। দেখো পরেরটা, গদাধর চট্টোপাধ্যায়। গদাধর চট্টোপাধ্যায়ের উপাধি ছিল রামকৃষ্ণ পরমহংস। আমরা গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ পরমহংস দেব নামেই চিনি, কিন্তু তার প্রকৃত নাম গদাধর চট্টোপাধ্যায়। আর এই গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ পরমহংস উপাধিকে দিয়েছিলেন তোতাপুরী। এই তোতাপুরী ছিলেন গদাধর চট্টোপাধ্যায়ের গুরু। খুব ভালোভাবে মনে রাখবে, তোতাপুরী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব ওরফে গদাধর চট্টোপাধ্যায়ের গুরু। বল্লভভাই প্যাটেলের উপাধি ছিল সর্দার, আর এই সর্দার উপাধি বল্লভভাই প্যাটেলকে দিয়েছিলেন কারা? বারদৌলির কৃষক রমণীরা। খুব ভালোভাবে মনে রাখবে, বারদৌলি কৃষক সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন বল্লভভাই প্যাটেল, সেহেতু বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন বারদৌলির কৃষক রমণীরা। দেখো পরেরটা, মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। খুব ভালোভাবে মনে রাখবে, জাতির জনক নামে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে এই উপাধিটা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। দেখো পরেরটা, রামমোহন রায়। রামমোহন রায়কে নবযুগের প্রবর্তক কে বলেছিলেন? বিপিনচন্দ্র পাল। সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর উপাধি কি ছিল? প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস, এই উপাধিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলকের উপাধি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট এই উপাধিটা দিয়েছিলেন ভ্যালেন্টাইন চিরল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে, বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট এই উপাধিটা দিয়েছিলেন ভ্যালেন্টাইন চিরল। দেখো পরেরটা, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষা এসে থাকে, গুরুদেব কার উপাধি? রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। দেখো পরেরটা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত কি নামে জানি? বিদ্যাসাগর। বিদ্যাসাগরটা তার উপাধি, কিন্তু তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি? বিদ্যাসাগর। আর এই বিদ্যাসাগর উপাধিটা কারা দিয়েছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ থেকে তাকে এই বিদ্যাসাগর উপাধিটা দেওয়া হয়েছিল। দেখো পরেরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে, আলাউদ্দিন খলজির উপাধি কি ছিল? পৃথিবীর মালিক। আর এই আলাউদ্দিন খলজিকে পৃথিবীর মালিক উপাধি কে দিয়েছিলেন? আমির খসরু। খুব ভালোভাবে এটা মনে রাখবে। দেখো পরেরটা, নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা বিবেকানন্দ নামে চিনি, তাহলে বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। আর নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ উপাধি দিয়েছিলেন খেজুরির মহারাজ। খুব ভালোভাবে মনে রাখবে, খেজুরির মহারাজ নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ উপাধি এটা দিয়েছিলেন। দেখো পরেরটা, বালগঙ্গাধর তিলককে বলা হয় ভারতীয় বিক্ষোভের জনক। এই ভারতীয় বিক্ষোভের জনক তাকে এই উপাধিটা কে দিয়েছিলেন? ভ্যালেন্টাইন চিরল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল? দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এই উপাধিটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন হীরেন্দ্রনাথ দত্ত। দেখো পরেরটা, হাদি খাঁ। হাদি খাঁকে মূলত আমরা কি নামে চিনি? মুর্শিদকুলি খাঁ। আর এই হাদি খাঁকে মুর্শিদকুলি খাঁ উপাধি কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। খুব ভালোভাবে মনে রাখবে, মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম তাহলে কি? হাদি খাঁ।
দেখো পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো মনে রাখবে, এটা প্রায়ই পরীক্ষায় এসে থাকে। শিবাজির উপাধি কি ছিল? পার্বত্য মুশিক। তাহলে পার্বত্য মুশিক বলা হতো শিবাজিকে, আর উপাধিটা কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। খুব ভালো মনে রাখবে, মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মুশিক উপাধিটি দিয়েছিলেন। রামমোহন রায়, রামমোহন রায়ের উপাধি কি ছিল? রাজা। আর এই রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর শাহ। আমরা তাকে কি নামে এখন চিনি? রাজা রামমোহন রায়। তাহলে রামমোহন রায়কে এই রাজা উপাধিটা দিয়েছিলেন দ্বিতীয় আকবর শাহ। দেখো পরেরটা, মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধীর আরো একটা উপাধি হচ্ছে দেখো মহাত্মা। মহাত্মা উপাধিটি কে দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালোভাবে মনে রাখবে। দেখো পরেরটা, বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি কারা দিয়েছিলেন? দেশবাসী। খুব ভালো মনে রাখবে, বালগঙ্গাধর তিলকের উপাধিকে লোকমান্য বা লোকমান্য নামে কে পরিচিত? বালগঙ্গাধর তিলক। এই হিসেবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, সেহেতু তোমরা খুব ভালোভাবে এটা মনে রাখবে যে বালগঙ্গাধর তিলকের উপাধি ছিল লোকমান্য। দেখো পরেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, হর্ষবর্ধনের উপাধি কি ছিল? সকলোত্তর পথনাথ। সকলোত্তর পথনাথ উপাধিটা কে দিয়েছিলেন? দ্বিতীয় পুলকেশী। খুব ভালোভাবে মনে রাখবে। দেখো পরেরটা, সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিলেন? জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদল। আমরা সুভাষচন্দ্র বসুকে মূলত নেতাজি নামেই চিনি, এই নেতাজি উপাধিটা দিয়েছিলেন কারা? জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদল। দেখো পরেরটা, রামমোহন রায়কে বিশ্বপতি কে বলেছেন? দিলীপ বিশ্বাস। খুব ভালোভাবে মনে রাখবে। দেখো পরেরটা, ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক কে বলেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। দেখো পরেরটা, মোহনদাস করমচাঁদ গান্ধীর উপাধি মিকি মাউস। এই মোহনদাস করমচাঁদ গান্ধীকে মিকি মাউস উপাধি কে দিয়েছিলেন? সরোজিনী নাইডু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো মনে রাখবে, সরোজিনী নাইডু মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে গান্ধীজিকে মিকি মাউস উপাধি দিয়েছিলেন। দেখো পরেরটা, রামমোহন রায়। রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়, এই উপাধিটি রামমোহন রায়কে কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু। পরেরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যাকে দীনবন্ধু নামে চিনি তার প্রকৃত নাম কি? সি এফ অ্যান্ড্রুজ। তাহলে সি এফ অ্যান্ড্রুজের উপাধি দীনবন্ধু, আর এই দীনবন্ধু উপাধিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। দেখো এখানে আমি তোমাদের সাথে বিখ্যাত ব্যক্তিদের উপাধি এবং উপাধিগুলি কোন কোন ব্যক্তি তাদের দিয়েছিলেন সেটি সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধু বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তৃতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojob.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।